দর্শক, রাজধানীর বনানীতে চলছে জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি ও যাচাই বাছাই। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহফুজ কামাল। মাহফুজ, রওশন এরশাদ কি এসেছেন কিনা, তিনি কি ফর্ম কিনেছেন কিনা, আর আজকের ফর্ম কারা কারা কিনতে যাচ্ছেন, সব মিলিয়ে পরিস্থিতিটা কি জানতে চাই। আজকে জাতীয় পার্টির পক্ষ থেকে ফর্ম বিক্রির চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে যারা এতদিন ধরে মনোনয়নপত্র কিনেছেন তাদের, সেই প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। বেলা ঠিক 11টার কিছু আগেই শুরু হয়েছে। মূলত দুটি বিভাগের সাক্ষাৎকার হচ্ছে, একটি হচ্ছে রংপুর, একটি রাজশাহী। রাজশাহীটি দুপুরের পর হবে, আর রংপুর বিভাগের সাক্ষাৎকার এখন হচ্ছে জেলাভিত্তিক হবে। এই মুহূর্তে আমরা যদি দেখেছি পঞ্চগড় জেলার যারা মনোনয়নপত্র কিনেছেন সেই প্রার্থীদেরকে ভিতরে নেওয়া হয়েছে, এবং জাতীয় পার্টির যিনি ডিএম কাদের রয়েছেন, মুজিবুল হক চূর্ণু, আনিসুল ইসলাম মাহমুদ, তারা ইতিমধ্যে এই সাক্ষাৎকার বোর্ডে রয়েছেন। তারা প্রার্থীদের ডেকে ডেকে যাচাই বাছাই করছেন যে আসলে সর্বশেষ একটি আসন থেকে যোগ্য এবং যিনি মনোনয়ন পাবেন জাতীয় পার্টির, সেই কাজটি আজ চলছে। এছাড়াও এই দুটি বিভাগের পাশাপাশি অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগের মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম চলছে। যারা এতদিন এখনো পর্যন্ত কেনেন নাই তাদের জন্য মনোনয়ন ফর্ম আজও বিক্রি করা হচ্ছে রংপুর আর রাজশাহী বিভাগ বা অন্যান্য বিভাগে। আমি একটু সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়। সেখানে সকাল থেকে নেতাকর্মীদের ভিড় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সবাই এখন অপেক্ষায় আছে, একের পর এক যারা মনোনয়নপত্র কিনেছেন তাদের সাক্ষাৎকার চলবে এবং তাদের যোগ্যতা এবং তারা কি কারণে মনোনয়ন পাবেন সেই বিষয়টি আজ পার্টির চেয়ারম্যান ও অন্যান্য যারা আছেন তাদের কাছে এটি তুলে ধরবেন। আরেকটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে যে যেটি আপনি জানতে চেয়েছেন যে রওশন এরশাদ তিনি মনোনয়ন ফর্ম কিনেছে কিনা, এখনো পর্যন্ত তিনি মনোনয়নপত্র কিনেননি। জাতীয় পার্টির পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বাকি কার্যক্রম। জি মাহফুজ কামাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।